আসসালামু আলাইকুম অল গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওর টপিকটি হলো 2022 সালের আপডেট অনুযায়ী কিভাবে আপনারা আপনাদের গ্রামীণ সিমের ইন্টারনেট ব্যালেন্স বা ইন্টারনেট প্যাক কিভাবে চেক করবেন। তো গাইস, আমার এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের 2022 সালের আপডেট কোড অনুযায়ী আপনারা আপডেট কোড দিয়ে ইন্টারনেট প্যাক চেক করতে পারবেন গ্রামীণ সিমের। তো গাইস, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, প্রথমত আপনার কী করবেন, 2022 সালের আপডেট কোডটি আপনার প্রথমত কী করবেন, আপনাদের কল অপশনে যাবেন। কল অপশনে যাওয়ার পরে আপনার *1*2*1**1*4# এই কোডটি বসাবেন, ঠিক আছে। 2022 সালের আপডেট অনুযায়ী এই কোডটি বসাবেন। বসানোর পরে আপনাদের গ্রামিন সিমে ক্লিক করুন। মা গ্রামিন সিম যেই 1 বা 2 যেটাতে আছে, আমার হয়েছে 1-এ, এই যে আমি ওটাতে ডায়াল করব, ঠিক আছে। ডায়াল করার সাথে সাথে কিন্তু একটি অপশান আসবে, দেখেন, মানে SMS-এর মাধ্যমে জানাবে থ্যাংক ইউ গ্রামিনফোন, ঠিক আছে। ওই যে SMS-টি চলে আসছে দেখেন উপরে, দেখেন আমি কিন্তু এই যে দেখেন আমার 0 কোনো ইন্টারনেট নাই, মানে আমি আমার এখানে 2টা সিম, একটা হয়েছে এয়ারটেল বা আরেকটি হয়েছে গ্রামিন, ঠিক আছে। তা আমি গ্রামিন সিমে কোনো নেট ইউজ করি না, আমি এয়ারটেল সিমে নেট ইউজ করি, সেই জন্য আমার এখানে কোনো ইন্টারনেট নাই, সেজন্য মেয়াদ কোনো কিছু দেখায় না, ঠিক আছে। আপনাদের যদি ইন্টারনেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে মেয়াদ দেখাবে, ঠিক আছে। তারপরে এই কোডের মাধ্যমে 2022 সালের আপডেট অনুযায়ী কিন্তু গ্রামীণ সিমের ইন্টারনেট প্যাক চেক করতে পারবেন। যারা আমার ভিডিওটি না টেনে স্কিপ না করে যারা ভিডিওটি দেখেছেন, তারা অবশ্যই গ্রামীণ সিমে কীভাবে ইন্টারনেট প্যাক চেক করা যায় এবং কি কতদিন মেয়াদ আছে তা বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে যেন আপনারা পেয়ে যান।